কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এত অভিযোগের পরও কাউন্সিলর এবং তার সহযোগীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আসলে শুনতে অবাক লাগলেও এটাই বাস্তবতা যে একজন জনপ্রতিনিধি, অর্থাৎ তিনি কুষ্টিয়ার 10 নম্বর ওয়ার্ডের পৌর সভার কাউন্সিলর, তিনি তিনি কাউন্সিলর হয়ে জনগণের সেবা করার বদলে কিন্তু জেলাকে জেলায় একটি ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন এই মিলপাড়া এলাকায়। অর্থাৎ তিনি এখানে দীর্ঘদিন ধরেই কিন্তু অস্ত্রের মহড়া চালায়, এমনকি যারা সাধারণ মানুষ আছে তাদের ঘর বাড়িতে হামলা করে। তার এই যে অপকর্মগুলার কেউ প্রতিবাদ করলেই কিন্তু তাদের উপরে নির্যাতন চালানো হয়, এমনকি এই যে তার যে নির্যাতন, এই নির্যাতনের হাত থেকে কিন্তু নারী এবং শিশু কেউ কিন্তু বাদ পড়েন। আপনাকে একটি ইনফরমেশন জানিয়ে রাখতে চাই ন্যান্সি, যে এই যে গত উপজেলা যে নির্বাচন প্রথম ধাপের, এই নির্বাচনে কিন্তু যে স্বতন্ত্র একজন প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী ছিলেন আল মামুন, তার উপরে কিন্তু এই জগৎ, অর্থাৎ কিশোর কুমার জগৎ কাউন্সিলর, এর নেতৃত্বে কিন্তু হামলা করা হয়েছিল এবং অপহরণের চেষ্টা করা হয়েছিল। এই এলাকায় দীর্ঘদিন ধরেই কিন্তু কিশোর কুমার জগতের এই কাউন্সিলরের একটি প্রভাব রয়েছে এবং এই প্রভাবের কাছে কিন্তু সবাই জিম্মি। একের পর এক অপকর্ম, সরকারি জমি দখল এবং তা বিক্রি এবং সাধারণ মানুষের উপরে হামলা, নির্যাতন, এমনকি হত্যার মতো ঘটনা কিন্তু অভিযোগ রয়েছে এই কিশোর কুমার জগতের বিরুদ্ধে। তারপরেও কিন্তু দীর্ঘদিন ধরে এলাকাবাসী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত কিন্তু এর বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তারপরেও প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নেয়নি। আসলে এক প্রকার কিন্তু এলাকাবাসী অসহায়। আমি একাধিক এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে তারা দীর্ঘদিন ধরেই একটি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অর্থাৎ জগৎকে যদি চাঁদা না দেওয়া যায় তাহলে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় না, বাড়ি ঘরে থাকা যায় না, আর যদি প্রতিবাদ করা যায় তাহলে আরো বিপদ। অর্থাৎ প্রতিবাদ করলেই চলে অমানবিক নির্যাতন চলে, অর্থাৎ হামলা করা হয়, মামলা করা হয়। এমনকি আমরা খবরে যেটি দেখছিলাম যে এই জগতের কাউন্সিলর জগতের হাত থেকে কিন্তু নারীরাও নিস্তার পায় না। গত কিছুদিন আগেই, অর্থাৎ গত মাসের প্রথম দিকে কিন্তু একজন নারীকে, একজন, তিনি তার স্বামীর একটি দোকান রয়েছে মিলপাড়া এলাকায়, সেই দোকানে কিন্তু হামলা চালানো হয় এবং সেখানে চাঁদা চাওয়া হয়। চাঁদা না দেওয়ার কারণে সেই মহিলার স্বামীকে না পাওয়ায় কিন্তু সেই মহিলাকে মারধর করা হয় এবং তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। সে কিন্তু প্রায় 10 দিন হসপিটালে ছিল এবং তারপরে সে ফিরে এসেছে। এলাকাবাসী কিন্তু বারবার দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে যে এই কাউন্সিলর কিশোর কুমার জগৎকে কিন্তু আইনের আওতায় আনায়। এ বিষয়ে কিন্তু আমরা প্রশাসনের সাথে কথা বলেছি এবং যোগাযোগ করার চেষ্টা করেছি, কথা হয়েছে। এখানে প্রশাসন যে কি বলছে যে তার বিরুদ্ধে তারা মামলা নিয়েছে এবং একাধিক মামলা আছে, কিন্তু প্রতিটি মামলায় সে কিন্তু জামিন হয়েছে। জামিন হওয়ার পরেও কিন্তু সে এলাকায় একই ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন। অর্থাৎ প্রকাশ্য দিনে দুপুরে কিন্তু তার অস্ত্রের মহড়া এবং তার যে সহযোগী রয়েছে, সহযোগীর অস্ত্রের মহড়া কিন্তু চলছেই। তবে প্রশাসন একটি কথা বলছে যে তারা যদি এর পরে কোনো অভিযোগ পায় তাহলে কিন্তু ব্যবস্থা নেবেন। আসলে এর পরেও যদি অভিযোগ পায় তাহলে ব্যবস্থা নেবেন, এই কথাটি কিন্তু হাস্যকর মনে হচ্ছে প্রশাসনের। কারণ দীর্ঘ দিন ধরেই কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেটা কিন্তু বাস্তব অভিযোগ এবং সত্য অভিযোগ। অর্থাৎ এলাকাবাসী মুখ খুলছে এবং এলাকাবাসী বলছে, এবং আমরা এলাকায় গেছি এবং দেখেছি যে এখানে রেলওয়ের শত শত কোটি টাকার সম্পদ কিন্তু এই কাউন্সিলর কিশোর কুমার জগৎ কিন্তু দখল করেছেন এবং বিক্রি করেছেন। এবং ওখানে মোহিনী মিল আছে, আপনি হয়তো নাম শুনে থাকবেন, যে বাংলাদেশের বিখ্যাত একটি মিল, কাপড়ের তৈরি মোহিনী মিল, সেই মোহিনী মিল কিন্তু বন্ধ হয়ে গেছে। মোহিনী মিলের যে আবাসন এলাকাগুলো রয়েছে, আবাসিক স্থানগুলো রয়েছে, মোহিনী মিলের যে যন্ত্রাংশগুলো ছিল সেগুলো কিন্তু এই কিশোর কুমার জগতের নেতৃত্বে লুট করা হয়েছে এবং দখল করে রাখা হয়েছে। তারপরেও কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই সাধারণ যারা এই এলাকার জনগণ রয়েছেন তারা কিন্তু জোর দাবি জানাচ্ছেন যে কোনো মূল্যে এই কিশোর কুমার জগৎকে আইনের আওতায় আনা। এই ছিল কুষ্টিয়া থেকে কাউন্সিলর কিশোর কুমার জগতের যে ত্রাসের রাজত্ব, তাই নিয়ে সর্বশেষ খবর। ন্যান্সি তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।